দর্শক, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, ঠিক আমাদের বড়দের মতোই। অনেক সময় সকালের খাবারটা খেতে চাচ্ছে না, অনেক সময় দুপুর অথবা রাতের ভাত খেতে চাচ্ছে না। তো আমার বাচ্চাও কিন্তু এরকমই। তো যখনই এরকম হয় তো আমি তাদেরকে যেভাবে একটু আইটেমে চেঞ্জ করে দেই, সেরকমই একটি আইটেম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, বাচ্চারা যদি একেবারে না খেতে চায়, কোনো বেলার খাবার ভাতও খেতে চাচ্ছে না, তখন রিকোয়েস্ট করব এই রেসিপিটি ট্রাই করে একবার হলেও বাচ্চার সাথে শেয়ার করতে। আমার বাচ্চা ভীষণ মজা করে খায়, আমার বিশ্বাস আপনাদের বাচ্চারাও খাবে। একেবারে না খাওয়ার থেকে অল্প খেলেও কিন্তু অনেক পুষ্টি পাবে, আর রেসিপিটাও ঠিক এরকমই। তো এটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 2-3 টেবিল চামচ টক দই নিয়েছি। 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চারা এই খাবারটি খেতে পারবে, এই জন্য 1 বছরের ঊর্ধ্ব বাচ্চাদেরকে এখানে মিষ্টি দইটাও দিতে পারবেন, তবে টক দইটা অধিক উপকারী। আর আপনারা টক দইটা দিয়ে তৈরি করলে খাবারটা কীভাবে মজার হবে সেটা একটু পরেই যুক্ত করব। তো এইখানে টক দইয়ের সাথে আমি যুক্ত করছি হচ্ছে একটি খেজুর, আর খেজুরটাকে আমি আগে থেকে হাত দিয়ে চটকে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। প্রিয় দর্শক, আপনারা এখানে মিষ্টি জাতীয় যে কোনো ফল যুক্ত করতে পারেন, চাইলে কলা, আর এখন তো পাকা আমের সিজন চলছে, আপনারা এখানে পাকা আমও দিতে পারেন। 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরকে খেজুর দিতে চাইলে এখানে একের অধিক খেজুর, যেমন 2টা অথবা 3টা খেজুর দিতে পারেন। তারপরে এই টক দইটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। টক দইয়ের সাথে যে কোনো মিষ্টি ফলের কম্বিনেশনটা যে কী মজার, সেটা অবশ্যই আপনি বাচ্চাকে দেওয়ার আগে একটু টেস্ট করে নেবেন, আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। টক দই যেমন উপকারী একটি খাবার, বাচ্চাদেরকে হজম শক্তি বাড়াতে এবং রুচি বাড়াতে অনেক বেশি সাহায্য করে, আর খেজুর তো দ্রুত ওজন বাড়াতে এবং বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে অনেক সাহায্য করে। দর্শক, এইটা যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, আর তখনই আমরা এখানে ভাতের বিকল্প হিসাবে কার্বোহাইড্রেট গ্রুপেরই আরও একটি খাবার যুক্ত করব, যা আমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি, আর তা হচ্ছে মুড়ি। আপনারা দই যতটুকু নেবেন সেটার পরিমাণ বুঝে মুড়িটা নেবেন। আমি এখানে মুড়ি নিয়ে নিচ্ছি, আস্ত মুড়িটাই নিচ্ছি, তবে যেহেতু রেসিপিটি 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের, আর তাই যেসব বাচ্চারা এখনও ভালো চেবাতে পারে না, মুড়িটা এখানে আপনারা চাইলে একদম গুঁড়া করে নিয়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এরকম দেখুন একটু গুঁড়া একটু আস্ত এভাবে আধা ভাঙা করে নিতে পারেন। যেসব বাচ্চাদের মোটামুটি 2-4টা দাঁত উঠে গেছে তাদেরকে আপনারা এভাবে দিতে পারেন, আর যারা এখনও চেবাতে পারেন না তাদেরকে আপনারা গুঁড়া করেই দিবেন। তো তারপরে এই টক দইটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মুড়ি খেতেও খুব মজার, মুড়ির মধ্যে একটু মিষ্টি একটু লবণাক্ত ভাব আছে, তো বাচ্চাদেরকে মুখে রুচিটা আনবে, খেতেও ভালো লাগবে এবং মুচমুচে হওয়াতে বাচ্চারা খেতেও চাইবে। দর্শক, এই রেসিপিটা যদি আপনারা বাচ্চার সাথে একবেলা হলেও চেষ্টা করেন তাহলে কিন্তু বাচ্চারা অল্প খেলেও খাবে এবং খাবারে ভিন্নতা আসবে। অনেক সময় একঘেয়েমি ভাত ডাল মাছ খেতে বাচ্চাদের ভালো লাগে না, আর তাই একটু ভিন্নতা আনতে আমি আমার বাচ্চাকে এভাবে তৈরি করে খাওয়াই। ঠিক এরকম আরও অনেক রেসিপি আছে যা আমি আমার বাচ্চাকে দিয়ে থাকি, সেটাই আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো এবং কী ধরনের রেসিপি আপনি আরও দেখতে চান। সবাই ভালো থাকবেন, দর্শক সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ, আবারও যুক্ত হব বেবি ফুড বিডির আরও একটি বাচ্চাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ সবাইকে।